এখন এসেছি কিশমিশ মুভির গ্র্যান্ড প্রিমিয়ারে। তাহলে চলুন দেখা যাক এখানে আমরা কি কি দেখতে পাই। আমি যে জগতে মজায় ছিলাম বেশ, তুমি ঘুম থেকে আমায় তুলে দিলে। কত রং চারিদিকে ভাবতাম জানলা বসে, তুমি আমায় দরজা খুলে দিলে। তোমার তুই বলবো না তুমি আমি বুঝে পাই না, কত বলবো ভাবি কিছু শব্দ বুঝে পাই না। তোমার তুই বলবো না তুমি আমি বুঝে পাই না, কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজে পাই না। তারা সবাই নিশ্চয়ই আমাদের কাছের মানুষ, কেউ তো আমার কেউ তো রাহুলের রুক্মিণী আমাদের টিমের সবাই আপনারা কাছের মানুষ। উদ্দেশ্য একটাই যে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই জন্য আমরা কাছের মানুষদেরকে ছবিটা দেখাচ্ছি কি আপনাদের মাধ্যমে কালকে বাংলা জানতে পারবে ছবিটা কতটা ভালো। খারাপ হলে চেপে যাবেন অ্যাজ ইউজুয়াল, বাট খারাপ লাগবে না। আমাদের গল্পটা খেতেও মিষ্টি, দেখতেও মিষ্টি, বলতেও মিষ্টি মিষ্টি বলতে হবে, গাইতেও মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিছু কিছু বললে হাত উঠালো ভাই, লম্বা লাইনে কিছু কিছু বললে নিকিতা বম্বে থেকে। ওরে রুক্মিণী, ইটস ওকে, আমরা আজকে নিকিতাকে পেয়ে গেছি। সো থ্যাংক ইউ নিকিতা ফর গ্রেসিং আস অ্যান্ড এভরিবডি, থ্যাংক ইউ, গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড চিলড্রেন, থ্যাংক ইউ ফর গ্রেসিং দিস ওকেশন টুনাইট। অ্যান্ড আমরা সত্যি অনেক ভালোবাসার সঙ্গে একটা ভালোবাসার মিষ্টি ছবি বানিয়েছি। অ্যান্ড আমার মনে হয় দ্য ম্যান অফ দ্য মোমেন্ট, টু বি ভেরি অনেস্ট, যার আজকে অ্যাকচুয়ালি ডেবিউ হচ্ছে, একজন না দুজনের, বাট দ্য ফার্স্ট অফকোর্স রাহুল মুখার্জি। দিস বয় হ্যাজ মেড ইট উইথ সো মাচ হার্ট, মানে আমি ও সারাক্ষণ লেগফুল করতে থাকি, বাট দিস মুভি ইজ অল হার্ট বিকজ অফ দিস ম্যান হিয়ার। অ্যান্ড দ্য সেকেন্ড ডেবিউ অফকোর্স ইজ আগেন মাই গুড ওল্ড ফ্রেন্ড নীল, দ্য মিউজিক অবশেষে ভালোবেসে। Exactly, exactly. And the third, last but not the least, the woman of the moment, Madhura Palit. And eto comments ami cinematography niye mane camera work niye kono dino paini. So big round of applause, please take a bow. And Dev to dine dine young hocche. Ei dike evergreen, oi dike Anjana di evergreen. Watch Amit, amader editor, of course. Oro prothom chobi. শুভদীপ ফার্স্ট টাইম হি সাং, তুই বলবো না তুমি। শ্রীজনী আমাদের যে কস্টিউম ডিজাইনের কস্টিউমস নিয়ে এত কথা আছে, দ্যাট ইজ অলসো শ্রীজনী, ইফ ইউ ক্যান রান ইউ রান, প্লিজ রান, আই থিঙ্ক শি উইল রান। কিন্তু শ্রীজনীরও প্রথম ছবি, তো অনেক ফার্স্ট নিয়ে একটা ছবি, সো প্লিজ। আমারও অলওয়েজ একটা ফিলিং হয় প্রথমবার যে কোনো সিনেমায় ঢোকার, মানে মুভি সেটে পা রাখার সময়, সো প্লিজ আই জাস্ট হোপ ইউ অল লাভ ইট, প্লিজ শাওয়ার উইথ আ লট অফ লাভ। আজকে থেকে যাত্রা শুরু, আজকে শেষ নয়, অ্যান্ড আই হোপ যে এই যাত্রাটা অনেক লম্বা হোক এবং কিশমিশের থেকে অনেক অনেক বেশি মিষ্টি হোক। থ্যাংক ইউ। সেজন্যই হাত তুলে দেয় ও আমাদের, আমাদেরকে যত দেখতে ভালো লাগছে 99% করি ওর নয়, না না 200% করি ওর। এনিওয়ে আর বল বলবো না, প্রেস বন্ধুদেরকে বলবো প্লিজ কোনো লাইক ফাইক দেখিয়ে প্লিজ বি এ পার্ট অফ দ্য ফিল্ম, বি এ গেস্ট। থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান স্টার্ট দ্য শো।